আগামী পঞ্চাশ বছরে এশিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হতে চায় খুলনা বিশ্ববিদ্যালয় জন্য গবেষণার সুযোগ বৃদ্ধিসহ অবকাঠামো উন্নয়নে মাস্টার প্ল্যান গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্টরা বলছেন দশ বছরের মধ্যেই শেষ হবে অবকাঠামো উন্নয়নের কাজ সেশন জট ও ছাত্র রাজনীতি না থাকা সহ বেশ কিছু কারণে স্বতন্ত্র ভাব মূর্তি গড়তে সক্ষম হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় এবার এশিয়ার অন্যতম সেরা হওয়ার লক্ষ্য তা সামনে রেখে নেওয়া হয়েছে মাস্টার প্ল্যান এর আওতায় সুন্দরবন ইনস্টিটিউটে আন্তর্জাতিক মানের গবেষণা ভবন রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার লাইভ মিউজিয়াম আবাসিক হল ও পঞ্চম একাডেমিক ভবন নির্মাণ করা হবে যে চলমান প্রক্রিয়া আছে মাস্টার প্ল্যানের যে আমরা প্রণয়ন করছি এটা আসলে যে ভবনগুলোর কথা এখন বলা হচ্ছে সেটা আগামী তেইশ বছর পর্যন্ত যে ছাত্র ছাত্রী আসবে এবং তাদের যে গবেষণা ফ্যাসিলিটিস সেগুলো আমরা মানে সারা দিতে পারবো আগামী পঞ্চাশ বছরে কতগুলো ডিসিপ্লিন খোলা হবে সেটা আমাদের মাথায় রাখা দরকার এই মুহূর্তে আমরা দশ বছর মেয়াদি একটি অর্গানোগ্রাম তৈরি করেছি তার মধ্যে প্রায় দশটা নতুন সাবজেক্ট আসবে দশ বছরে এই এখানে কিন্তু থেমে থাকবে না আমাদেরকে মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয়ে জ্ঞান চর্চার এমন এক জায়গা যে বিশ্বের আধুনিক সকল বিষয় নিয়েই ইউনিভার্সিটি চিন্তা করে অবকাঠামো উন্নয়নে নতুন এই পরিকল্পনায় খুশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন সংকট যদি নিরসন করা যায় দুটো হল হচ্ছে যেমন স্যার বলছেন তো কি হবে আমাদের ছাত্ররা জায়গা পাবে আরো বেশি করে যেমন এখন আমরা কিন্তু সবাই এখন এসে কিন্তু সিট পাই না যদি হয় অনেক ভালো ভালো হবে পরিবেশে থেকে আমাদের লেখাপড়া করার সুবিধা একটা বড় বিষয় চারটি বিভাগে আশি শিক্ষার্থী নিয়ে উনিশশো সালে যাত্রা শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে বিভাগ আছে উনত্রিশটি আর শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাত হাজার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক